আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে কাগজ থেরাপির কেক রেসিপি। এটা অনেক একটি ভাইরাল রেসিপি, আশা করছি আমার সাথে আপনারা অনেক বেশি এক্সাইটেড রেসিপিটি দেখার জন্য। তো আমি এখানে প্রথমেই আমার শুকনো উপকরণগুলো চলে নিয়েছি। এখানে আমি 2/3 কাপ ময়দা ব্যবহার করেছি 2টো ডিমের জন্য। তো আমি সেটাকে ভালো করে চেলে নিয়েছি, যেন এখানে কোনো দলা পাকানো বা কোনো ময়লা যদি থাকে সেটা আমি ফেলে দিতে পারি। তো এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়েছি এবং 1/2 টিস্পুন করে আমি 2 বারে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন এগুলোকেও খুব ভালো করে চেলে নেব, যেন এখানেও কোনো দলা পাকানো বা ময়লা পরিমাণ না থাকে। তো আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবং শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারের 2টি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি এবং সেটার কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমটা আলাদা করে বিট করলে ফোমটা খুবই ভালো হয় এবং কেকের রেজাল্টটাও খুবই ভালো আসে। তো আমি এখানে পুরো বিটিং সময়টা আপনাদের সাথে শেয়ার করেছি, মানে আমি যতটুকু পরিমাণ সময় নিয়ে এটাকে বিট করেছি পুরোটাই আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। কেননা আমিও ইউটিউবে অনেক ভিডিও ফলো করেছি, অনেক ভিডিও দেখেছি যেখানে আমি চেষ্টা করেছিলাম যে একদম পারফেক্ট কেক রেসিপি তৈরি করার জন্য। আমিও অনেক কেক ট্রাই করেছি যেগুলো আমার নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখন চেষ্টা করব আপনাদের সাথে একটি পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি এবং আলহামদুলিল্লাহ কেকটা অনেক ভালো হবে। আপনারা যদি এভাবে ট্রাই করে দেখেন। তো আমি এখানে একটি প্লাস্টিকের আইসক্রিম বক্স ব্যবহার করেছি আপনাদের কোয়ান্টিটিটা দেখানোর জন্য, যে 2টো বড় সাইজের ডিম দিয়ে আমার ঠিক কতটুকু পরিমাণে কেক ফোম, ডিমের ফোম হবে। তো আমি এটা যদি রেগুলার বা বড় সাইজের একটি বাটিতে করতাম তো আপনাদের এই পরিমাণটি আন্দাজ হতো না। তো আমি আপনাদের যেন ঠিকভাবে পরিমাণটা বুঝতে পারেন বা আন্দাজ করতে পারেন সেই জন্য আমি আপনাদের সুবিধার্থে এই বাটিতে করে দেখিয়েছি। তো আমি এই পর্যায়ে 1/3 কাপ চিনি নিয়ে সেটাকে অল্প অল্প করে বেশ কয়েকবারে এটাকে মিক্স করে নেব। আর আমি ডিমের সাদা অংশটা বিট করার সময় আমার বিটারের স্পিড ছিল 2-এ, আমার বিটারে 1-5 পর্যন্ত স্পিড আছে। তো অনেকেই স্পিডের ব্যাপারটা কনফিউজ হয়ে যায়, আমিও প্রথমে যখন বিটার চালিয়েছি তখন আমিও কনফিউজ ছিলাম, আমারও 2-1 বার এরকম হয়নি। তো আলহামদুলিল্লাহ এখন এটা পারফেক্টলি হয়। এবং একটা বিষয়ে মাথায় রাখতে হবে, আপনার ডিম, আপনি যে ডিমটি ব্যবহার করছেন সেটি যেন অবশ্য অবশ্যই রুম টেম্পারেচারে থাকে, অথবা আপনি কেকটি বানানোর কমপক্ষে 1 ঘন্টা আগে সেটিকে ফ্রিজ থেকে বের করে নেবেন। এতে করে আপনার ডিমটি রুম টেম্পারেচারে চলে আসবে এবং আপনার কেকটা ভালো হবে এবং কেকের ফোমটাও পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো আমি এখানে যতটুকু ময়দা ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণে চিনি ব্যবহার করেছি, মানে 2/3 কাপ চিনি ব্যবহার করেছি এবং আমি সেটাকে ছোট ছোট অংশ করে মিক্স করছি এবং অ্যাড করছি। আমি এখানে চেষ্টা করেছি যেন সম্পূর্ণ টাইমটা এখানে দেখাতে পারি, অনেকের এরকম কনফিউশন থাকে। তো আমি আশা করছি আপনারা যদি এভাবে একবার ট্রাই করে দেখেন, হয়তো 2-3 মিনিট বেশি লাগতে পারে, ইটস আপ টু ইয়োর মেশিন,
বিটারের স্পিড অনুযায়ী হয়তো অনেক সময় টাইমিংটা ভ্যারি করে, কিন্তু ইনশাল্লাহ এই টাইমিংয়ের ভিতরে আপনার ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দুটো ডিমের কুসুম দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1/4 কাপের মতো তেল ব্যবহার করেছি, যেহেতু আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেইনি, তো কম বেশি হতে পারে। তো আপনারা এখানে 1/4 কাপ তেল ব্যবহার করলে কেকটার জন্য পারফেক্ট 1/4 কাপ তেল ব্যবহার করতে পারেন। তো আমি তেল দেওয়ার পরও এটাকে ভালো করে বিট করে নিয়েছি যেন তেল নিচে জমে না থাকে, পুরোটা মিশে যায়। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, কিন্তু আপনারা অনেকে ডিমের গন্ধটা ভালো লাগে না কেকে, তো তারাই ভ্যানিলা এসেন্স ইউজ করে, তো আমি এখানে ভুলে গিয়েছিলাম। তো আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন, চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে শুকনো উপকরণগুলো আবারও চেলে চেলে মিক্স করে নেছি। তো মিক্স করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, খুব বেশি জোরে নাড়বেন না। আমি এখানে ভিডিওটা শর্ট করার জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু এমনিতেই যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব ছোট করার জন্য ভিডিওটি টেনে টেনে দিচ্ছি। তো আমি এখানে 2 টেবিল স্পুনের মতো মিল্ক ব্যবহার করছি, লিকুইড মিল্ক। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো লিকুইড মিল্ক ব্যবহার করেছি, এতে কেকের টেস্টটা আর একটু বেটার হবে। আপনারা এখানে চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। আবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি কেক মোল্ড নিয়ে সেটাকে ভালো মতো অয়েল ব্রাশ করে তার মধ্যে একটি পেপার বিছিয়ে তারপর আমি কেক মিক্সটা ঢেলে দিয়েছি। কেক মিক্স ঢেলে দেওয়ার পর এটাকে অবশ্যই ট্যাপ করে ভিতরের যে বাতাসগুলো আছে সেগুলো বের হতে সাহায্য করতে হবে। এখন আমি একটা হাঁড়ি নিয়ে সেটাকে 5 থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপর আমাদের মেইন যে ভাইরাল জিনিসটি সেটা হলো কাগজ। কাগজ ব্যবহার করলে আপনার এখানে কেকের কালারটা খুব সুন্দর আসবে, আপনার কেকটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি এখানে 3-4টা কাগজ দিয়ে এই কেকটাকে, কেক মোলটাকে সরাসরি বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটি স্ট্যান্ড ব্যবহার করেছি। ঠিক 40 মিনিট পর আপনারা যখন ঢাকনাটা তুলবেন তখন কেকের কালারটা ঠিক এমনই হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লোতে থাকে। কেক মোল্ডটি দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফ্লেম মিডিয়ামে রেখে এরপর বাকি সময়টা ফ্লেম লো করে রাখতে হবে। তো এই পর্যায়ে দেখে নিতে পারেন কাগজটি একদমই পুড়ে যায়নি এবং আমার কেকের কালারটিও অনেক সুন্দর এসেছে, মাশাল্লাহ। কেকটি ফুলে ঢাকনায় লেগে যাওয়ার কারণে কেকের উপরে কিছুটা অংশ ঢাকনার সাথে লেগে গিয়েছে। এখন আমি নিচের অংশটিও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই পুড়ে যায়নি, খুবই সুন্দর কালার এসেছে।
এবং অনেক সফটও হয়েছে, খুবই সফট। তো আশা করছি আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার রেসিপিটি সকলের সাথে শেয়ার করুন, এবং আশা করছি এমন আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।